Hello everyone, good morning, welcome back to my channel with a new vlog. Ami Chandrima, amar channel Chandrima's Life e tomader sathe ekta new vlog niye chole eschi. এখন থেকে তোমাদের সাথে নিয়ে পাশে নিয়ে একটা নিউ ব্লগ স্টার্ট করলাম আর আজকের দিনটা কিন্তু ভেরি ভেরি স্পেশাল বিকজ বুঝতেই পারছো যখন কেউ আমরা কোথাও ঘুরতে যাই তখন কিন্তু আমাদের মন ভীষণ ভালো থাকে আর আজকে হচ্ছে সেই দিনটা আমাদের দুপুরে এখান থেকে ট্রেন আছে বাই ট্রেন আমরা বেরিয়ে যাব ওর জন্য দেখো একদম সকালে হালকা ব্রেকফাস্ট করে নিচ্ছি এটা হচ্ছে জাস্ট এক পিস Just one piece, এটা হচ্ছে একটা ইডলি আছে মামুনি সাম্বার আর চাটনিটা দিয়ে উপর থেকে দিয়ে দিয়েছে লাস্ট আমি আপলোডে বসিয়ে দিয়েছি দেখো আর আজকে মোটামুটি দুপুরবেলা বেরিয়ে যাব এরপর থেকে তো তোমরা মজাদার ভিডিও পেতে চলেইছো চলো তাহলে এইভাবে দিনটা শুরু করলাম দেখো বন্ধুরা আমি তো তোমাদের সাথে সকালে আমাদের প্ল্যানটা শেয়ার করলাম যে আমরা আজকে কাশ্মীর বেরিয়ে যাব দুপুরে আমাদের ট্রেন আছে এখন দেখো এটা হচ্ছে একটা আমার ভ্যানিটি ব্যাগ আর এটা হচ্ছে বড় ট্রলিটা ছোট ট্রলিটা আর এখানে আমার তিনটে চারটে ব্যাগ হচ্ছে এটা হচ্ছে আমার একটা মানে এটা হচ্ছে আমার মেকআপের একটা পাউচ আর হচ্ছে এটা একটা পাউচ এটা আর এটা হচ্ছে লিপস্টিক টোটাল হচ্ছে আমার এই চারটে আর এই মানে ওগুলো আমি ব্যাগে ঢুকিয়ে নেব আর তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই দুটো ব্যাগ এটাই আমার মেইনলি উইন্টার কালেকশনগুলো আর এটা হচ্ছে নর্মাল ড্রেসগুলো গুড আফটারনুন ফ্রেন্ডস আমরা এখন সবাই ট্রেনে উঠে গেছি আমাদের হচ্ছে হামসাফার এক্সপ্রেস দেখবার সময় না একটা দশ এখনও ছাড়লো না আমরা এই যে কেএফসি থেকে রোল নিয়ে এসেছি রাখো সবাই মিলে খাচ্ছি আর এই যে দাদামণি ওকে আমি এই যে পাপা বসে আছে এই যে মামনি সবাই বসে আছে এখন হচ্ছে ট্রেন ছাড়িয়ে আমরা তো সেভাবে লাঞ্চ করতে পারলাম না ওই জন্য এখন কেপসি থেকে রোল নিয়ে সেটাই আপাতত খাচ্ছি তারপরে ট্রেন ছাড়লে বিকেলে আবার কিছু স্ন্যাক্স করবো ট্রেন দেখো ছেড়ে দিল এই যে জাস্ট ছাড়ছে আমরা এখন এই যে লাঞ্চ টাঞ্চ করে নিয়েছি পাপা বসে আছে পাপা গান শুনছে ট্রেন এখন রানিং ওইদিকে মামনি বসে আছে আর আমি এখন পাপার এই সাইডে এসে বসে আছি একটু পরে আবার ওই সাইডে গিয়ে বসবো অ্যাকচুয়ালি এটা দাদামণির সিট লোয়ারটা না দাদামণির আপারের সিটটা দাদামণির সিটেই এক সাইডে বসেছি এখন দেড়টার সময় ছেড়েছে আমরা মোটামুটি লাঞ্চ করলাম না বলে রোল খেয়ে নিলাম আর বিকেলবেলা আবার কিছু স্ন্যাক্স ট্যাক্স খাওয়া বেশ ভালো এনজয় করছি দেখো বাইরের রাস্তাটা তাছাড়া ও দুধ চা খায় না প্রাইম মিনিস্টার বলে দিয়েছে না খাবে না আমরা এখন চা খাচ্ছি গাদা মিষ্টি বাবা এখন
বিকেলে স্ন্যাক্সের প্রিপারেশন হচ্ছে, আমরা এখন চিড়ে ভাজা খাবো। এই যে মামনি টিফিন বক্সে দিচ্ছে আমাকে অল্প করে, পাপাকেও দিয়ে দিয়েছে, পাপা খাচ্ছে। একটু খাবো, এই যে চিড়ে ভাজা নিয়েছিলাম একটু অল্প খাবো। আমরা দুটো চিকেন থালি, এগ থালি আর ভেজ থালি পনির অর্ডার দিয়েছিলাম। প্রিপারেশন হচ্ছে এখন, সব এই বসিয়েছি আমি। দাদামণিকে ডাকা হচ্ছে, উপর থেকে নামবে, দেন আমরা খাবো। চলো খাবারটা খুলে নিই। তারপর এখানে হচ্ছে এই যে খাবার অর্ডার দিয়েছিলাম, চলে এসছে এই যে এগ। তোমরা নিয়ে নাও তোমাদের মতন করে চিকেন। এটা পনির, এটা হচ্ছে ডাল আছে, আর এখানে হচ্ছে একটা মনে হচ্ছে পিকল কিছু একটা আছে, আর এটা চামচ। এখানে রুটি, আমি এখন ডিনারটা করে নিই, তারপর আমরা তোমার সাথে কথা বলছি। আর আজকে ডিনারটা করে মোটামুটি এখানে ব্লগটা শেষ করে দেবো। আগে ডিনারটা করে নিই, দেন তোমাদের সাথে আসছি কথা বলতে। আর ওই যে ওখানে দাদামণি আর মাঙ্গি বসবে, এখন তো আমাদের মোটামুটি ডিনার কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি আর মামনি বসে আছি, ফ্রেশ হয়ে নিয়েছি, ওই ট্রেনে যতটা ফ্রেশ হওয়া যায় মুখটা ক্লিন করে ধুয়ে নিয়েছি। আর এবার আমরা মোটামুটি বিরিয়ানি, বিরিয়ানি আর ডিনারটা মোটামুটি ভালোই ছিল, হালকার উপর, তাই তো। আর হচ্ছে এখানেই আমি আমার ব্লগটা আজকে শেষ করলাম। টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, সঙ্গে থাকো আর সাপোর্ট করো। কাল থেকে আবার একটা নিউ ব্লগ স্টার্ট করছি, তো দেখতে থাকো। নেক্সট বার খুব তাড়াতাড়ি আসছি, সিল্ডা জ্যামু তাওয়ি, বাই দাদা।